হ্যালো ভিউয়ার, আজ আমরা আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় পার্মানেন্টলি। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারবেন। অনেক ক্ষেত্রে যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো কি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর যখন প্রয়োজন মিটে যায় তখন আমরা অ্যাকাউন্টে রাখতে চাই না, সেক্ষেত্রে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। তো চলুন শুরু করি। যে অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান সে অ্যাকাউন্টে লগ ইন করুন। লগ ইন করে সার্চ বারে লেখা আছে www.facebook.com, তারপরে লিখুন /help/delete account লেখার পরে ইন্টার প্রেস করুন। ইন্টার প্রেস করার পর আপনার সামনে তিনটা অপশন চলে এসছে। এখানে লাস্ট অপশনটি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট, তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের প্রসেস শুরু হয়ে গেছে অ্যাকাউন্ট ডিলিটের। তো তার পরবর্তীতে আবার পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনি আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দেন। তো আপনি আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করুন। এখন আপনাকে পুনরায় কনফার্ম করতে বলছে আপনার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, তো আপনি পুনরায় আবার কনফার্ম করে দেন। তো এখানে পুনরায় কনফার্ম করার পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। এখানে বলছে যে আপনি যদি 30 দিনের ভিতরে অ্যাকাউন্টে লগ ইন করেন সেক্ষেত্রে আপনাকে দুইটা অপশন দেখাবে, আর যদি 30 দিনের ভিতরে অ্যাকাউন্টে লগ ইন না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। তো আমি তো আমার অ্যাকাউন্টটি ডিলিট করবো না, কীভাবে এটা ফিরিয়ে আনতে? তো আমি আমার অ্যাকাউন্টটি আবার পুনরায় লগ ইন করলাম। পুনরায় লগ ইন করার পর আমাদের এখানে অপশন এসছে যে ক্যান্সেল ডিলিশন এবং কনফার্মেশন ডিলিশন। এখানে যদি আমি কনফার্মেশন ডিলিশনে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার জন্য পুরো কনফার্ম হয়ে গেল, আর ক্যান্সেল ডিলিশনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা পুনরায় ফিরে আসলো। তো আমি ক্যান্সেল অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করলাম, এখন আমার অ্যাকাউন্টে আবার পুনরায় ফিরে এসছে। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটি এভাবে পারমানেন্ট ডিলিট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।